আফ্রিকা, ব্রাজিলের অ্যামাজন নাকি সংসদীয় রাজনীতি? কোন অরণ্য সবচেয়ে দুর্ভেদ্য? সিংহের থাবা, পিরানহার দান নাকি জনসভায় বক্তৃতা করা, কোনটা সব থেকে বিপজ্জনক হতে পারে? এই সব প্রশ্নের উত্তর পশ্চিমবঙ্গে একমাত্র যার কাছে আছে তিনি নিজেও এই প্রশ্নগুলোর মতোই একই সঙ্গে নানান মেরুতে অবস্থান করেন। ঘাটালের সেই সাংসদ চাঁদের পাহাড়ের শঙ্কর আফ্রিকায় হীরের সন্ধান পাওয়ার পর এবার চলেছেন সোনার শহর এলডোরাডোর সন্ধানে। তবে চিত্রনাট্য বা কাহিনী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নয়, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের। অ্যামাজনের আদিম প্রকৃতির মুখোমুখি হওয়ার আগে সেই শঙ্কর থুরি অভিনেতা দেব আজ আমাদের মুখোমুখি লাইভ অনুষ্ঠানে। দেব, প্রথমেই তোমার হাতে আমি একটা দাঁড়িপাল্লা ধরিয়ে দেবো। সেই দাঁড়িপাল্লার একদিকে থাকবে জুলফিকার, ধূমকেতু, বুনোহাঁস, এই শঙ্করের অ্যামাজন অভিযান, আরেকদিকে গোটা বাংলার মানুষ, ভারতের মানুষ দেবকে যে ছবিগুলোর জন্য চিনেছে, সেখানে খোকা চাষ্টবিষ, খোকাবাবু, পাগলু, রংবাজ, ভিনদাস, শুধু তোমারই জন্য, এবং এই গোটা দিন তুমি নানা প্রমোশনের মধ্যে যে ছবিটা প্রমোশন করছো, রাজা চন্দ্র কেলোর কীর্তি। তো অভিনেতা দেবের কাছে কোন ধরনের ছবির এই মুহূর্তে দাঁড়িপাল্লায় ওজন বেশি, কোন দিকটা ঝুলে আছে? সুমনদা, উত্তর তো মানে খুব সহজে দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে উত্তর হচ্ছে কি, আজ থেকে 10 বছর পর লোকে যেন এইটা না বলে কি শুধু দেব চাঁদের পাহাড় করে গেল বা বুনোহাঁস করে গেল, বা এইটাও যাতে না বলতে পারে দেব শুধু পাগলু করে গেল বা কেলোর কীর্তি করে গেল। সি, অ্যান অ্যাক্টর, আমার কাছে সুপারস্টার ব্যাপারটা হচ্ছে কি, যে সমস্ত দর্শককে এন্টারটেইন করতে পারলো, শুধু সব ধরনের ছবি, কারণ অ্যাজ অ্যান অ্যাক্টর তোমাকে বড় হতে হবে। আজকে ওই জায়গাটা নেই কে সুপারস্টার ব্যাপারটা কাজ করছে, সুপারস্টারটা একদিনের জন্য চলে, মানে এই কিছুটা হাউসফুল হলো একটা দিন বা খুব জোর হলে দুটো দিন, কিন্তু আজকে আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট, ক্যারেক্টারগুলোকে সুপারস্টার করতে হবে। এই যে ক্যারেক্টারের মধ্যে ঢোকাটা, এই যে ক্যারেক্টারকে ফুটিয়ে তোলাটা, এই যে ক্যারেক্টারের প্রত্যেকটা দর্শক যখন চোখটা যেন ওইখানে থাকে, যেন বিশ্বাস করে এই যে দেব যে অভিনয়টা করছে, যে ক্যারেক্টারটা করছে, যেটা শঙ্কর হোক বা ইন্দ্রনাথ খাসনবিশ হোক, ধূমকেতুর বা জুলফিকার আমার অ্যান্টনি ক্যারেক্টার যেটা আমি করছি, মানে লোকে যেন বিলিয়েবল হয়। অ্যাট দ্য সেম টাইম যখন আমি নাচ গান করছি সেটা যেন হলে সিটি পড়ে, হাততালি হয়, সেটা 100% এন্টারটেইনমেন্ট হবে, একদম একদম। তো আমার মনে হয় এইভাবেই অ্যাক্টর গ্রো করা, এইভাবেই নিজেকে চেষ্টা করছি আরও বড় করা, আরও শেখার জায়গা নিয়েছি, আর নিজেকে ডেফিনেটলি চ্যালেঞ্জ থ্রো করছি, কারণ আমার উইকনেস বা আমার উইক পয়েন্টগুলো অনেক আছে। যেমন আমি ভালো বাংলা বলতে পারি না, আমি ভালো ডিকশন বলতে আমার ভালো ডিকশনটাই নিতে হয়, এটাও আটকাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আই এম ভেরি হরিবল অ্যাক্টর, এই নিজেকে চ্যালেঞ্জ করাটা। সব থেকে বড় স্ট্রেন কোনটা জানো দেব? সেটা হচ্ছে যে যেখানে যেখানে তুমি মনে করছো তোমার দুর্বলতা, দর্শক হয়তো মনে করেন না, সেইগুলো প্রকাশ্যে তুমি বলছো শুধু না, সেইগুলো প্রতি মুহূর্তে কনশিয়াস এফোর্ট দিচ্ছ সেটা সংশোধন করার, এটা খুব বড় গুণ, এটা খুব বেশি মানুষের থাকে না। আমার মনে হয় কি, তুমি যদি নিজেকে চ্যালেঞ্জই না করলে, আমি যদি আমার উইকনেসটাকে আমি যদি এড়িয়ে চলি, তাহলে আমি কোনোদিনও বড় হতে পারবো না বা বেশি দিন সার্ভাইভ করতে পারবো না। তার জন্য তো তুমি ঝুঁকিও নিচ্ছ, মানে আমি বলছি তোমার পর্যায়ের একজন জনপ্রিয়তম অভিনেতাকে, তাকে তো অ্যামাজনের, আমার মনে আছে যে আমরা বোধহয় তখন রাত 2-2:30 হবে, তোমারই ফ্ল্যাটে আড্ডা হচ্ছে, তখন সবে আমরা ব্রাজিল থেকে এসেছি, বই বেরিয়েছে, তুমি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছো যাচ্ছে এই সাপটা কি সাপ, এইখানে কুমিরটা এতটাই বিপজ্জনক। আমি বলছি কোথাও একটা তোমার মাথায় ওই চ্যালেঞ্জগুলো নেওয়ার চিন্তা ভাবনাও নিশ্চয়ই সবসময় কাজ করে। একদম একদম, আমার মনে হয় কে আজ থেকে 10 বছর বা 20 বছর পর যদি কেউ বাংলা ছবি নিয়ে এই 2006 থেকে 2020 অবধি যদি কেউ কিছু লেখে, বাংলা ছবি ইতিহাস নিয়ে যদি লেখে কেউ, এই ছোট্ট একটা দেব নামটা আমি চেষ্টা করছি যেন থাকে, কারণ সেটার জন্য তোমাকে প্রচুর ঝুঁকি নিতে হবে, বিভিন্ন রকমের কাজ করতে হবে, শুধু নাচ গান বা শুধু বুনোহাঁস নয়। আর আমি বাংলা ছবিকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেন প্রত্যেকটা ভারতবাসী যেন বোঝে বা জানে কি এইটা বাংলা ছবি এইভাবে বেড়ে চলেছে বা এইভাবে হতে চলেছে। আমার মনে হয় না কি চাঁদের পাহাড়ের মতন ছবি অল ওভার ইন্ডিয়াতে এরকম কিছু হয়েছে, বাট আমি এটাও গ্যারান্টি নিতে পারি যেটা সৃজিৎ মুখার্জি জুলফিকার করেছে, টপকাতে পারবে, একদম পারবে সৃজিৎ মুখার্জি। আমার মনে হয় কি সৃজিতের এটা শ্রেষ্ঠ কাজ, কিন্তু আবার এটাও বলছি ধূমকেতু হচ্ছে কৌশিক গাঙ্গুলির, মানে কৌশিক গাঙ্গুলি আবার যদি ধূমকেতু করতে পারবে কিনা আমার সন্দেহ আছে, কারণ বিভৎস ভালো হয়েছে। তুমি বলছো লড়াইটা হচ্ছে দেব ভার্সেস দেব ভার্সেস দেব, হ্যাঁ ঠিক আছে, এই দেব এবং দেবাদি দেবের লড়াইয়ের মাঝে আসুন দ্রুত একবার দেখি, ঠিক যেখানে পরশুদিনে দেব উড়ে যাচ্ছে সেই অ্যামাজনে, আমার মনে আছে রোমহর্ষক এক একটা ঘটনার কথা দেব শুনছিল, থ্রিলড হচ্ছিল, সম্ভবত ব্যাক অফ দ্য মাইন্ড কোথাও একটা ভাবছিল যে
সেলুলয়েডে, সিনেমার পর্দায় এই ঘটনাগুলোকে কিভাবে রিফ্লেক্ট করা যায়। ওর স্বপ্ন সফল হয়েছে, পরশুদিন দেব অ্যামাজনের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে। দেখব আতঙ্কের অন্য নাম অ্যামাজন, গহন জল জঙ্গলের রাজ্য। চাঁদের পাহাড়ের পর এবার শঙ্করের গন্তব্য অ্যামাজন, যার গভীরে লুকিয়ে অনেক রহস্য। রিও নেগ্রো নদীর কালো জলের চেয়ে সেই রহস্য আরও অন্ধকার। ব্রাজিলের মানাউস থেকে অ্যামাজনের পথে যাত্রায় বিপদ পদে পদে, সতর্ক থাকতে হয় প্রতি মুহূর্তে। এবিপি আনন্দর ক্যামেরাবন্দী হয়েছে এই যাত্রাপথ, ক্যামেরাবন্দী হয়েছে গভীর অ্যামাজন। কাল্পনিক সোনার শহর এল ডোরাডোর খোঁজেই আবিষ্কার হয়েছিল অ্যামাজনের। এবার সেই অ্যামাজনের গভীরেই শঙ্করের অভিযান এল ডোরাডোর খোঁজে। পিরানহা, অ্যানাকোন্ডা, বুলেট অ্যান্টের আতঙ্কে চোখের পাতা এক হতে পারে না অ্যামাজনের গভীরে। অবশেষে কাই পিরানার দেশে সিলভার পিরানা ধরলাম আমরা। সামনের দিকে দাঁতগুলো লক্ষ্য করুন, এই দাঁতগুলো এতটাই ভয়ানক যে আগুন যদি কামড়ে ধরে কয়েক মিনিটের মধ্যে হাড় বের করে দিতে পারে। অন্ধকার জলে ওত পেতে থাকা কাইমেন, রাত পৌনে তিনটের সময় অ্যামাজনের বুকে জীবন্ত কাইমেন ধরা। জীবন্ত কাইমেন বুঝতেই পারছেন আমার থেকেও আমার থেকে ছোট হতে পারে, কিন্তু শক্তিতে ভয়ঙ্কর। গাছের শুকনো ডালে সাক্ষাৎ মৃত্যুদূত বোয়া কনস্ট্রাক্টর, বিশ্বাসই হয় না নিজের হাতে একটা জীবন্ত বোয়া ধরে আছি। অ্যানাকোন্ডা যেরকম জলে, বোয়া সেরকম ডেঙায়। এবিপি আনন্দর অ্যামাজন অভিযানের অভিজ্ঞতা এতটাই রোমাঞ্চকর। সভ্যতার ধরা ছোঁয়ার বাইরে এই গহন দুনিয়ার পথেই এবার পা বাড়ানোর আগে শুভেচ্ছা রইল শঙ্কর অর্থাৎ দেবের জন্য। এবিপি আনন্দ। দেব, আফ্রিকায় বিগ ফাইভে নিঃসন্দেহে তোমার একসঙ্গে সিংহের সঙ্গে শট দিয়েছো, কিন্তু অ্যামাজনে যেটা সব থেকে মারাত্মক, যেটা চোখেও দেখা যায় না বা সামান্য দেখা যায়, মাটিতে চলাফেরা করা একটা টারেন্টুরা স্পাইডার তার একটা কামড়ে মোটামুটি কাউকে শয্যাশায়ী করে দিতে পারে। মানে আমরা সেটা দেখেছি, দেয়ার ইজ এ সিকোয়েন্স টারেন্টুরা স্পাইডারের সাথে। হ্যাঁ আচ্ছা, দেয়ার ইজ এ সিকোয়েন্স কে আমি এখন বলছি না, বাট অ্যামাজনে যে পাঁচটা মোস্ট পয়জনাস যে ব্যাপারগুলো আছে সেগুলো সমস্ত কিছু আছে আমাদের ছবিতে। মাই গড, মানে কিন্তু পোস্ট মানে না, যার ফলে তুমি কোনো ঝুঁকি নিয়ে শটটা নিতে যাও না। আমি নিচ্ছি না, বাট কিছুটা শট তো কি হয়, হয়তো আমি টাচ করলাম না, বাট এমন একটা জায়গায় থাকলো এন্ড ওইখানে তুমি আমার আগে গেছো, বাট আমি পুরোটাই শোনা কথা বা পুরোটাই পড়া কথা তুমি তো গেছো। কি হচ্ছে, অ্যামাজন এমন একটা জঙ্গল যেটা কোনো ভরসা করা যেতে পারে না একদম। আমি এই বুলেটিনটা তোমরা বললে বলে কমলদা সঙ্গে এমনি আমাদের আলোচনা হচ্ছিল, ইনফ্যাক্ট দর্শক এই মুহূর্তে যে ছবিগুলো দেখছে সেটা কমলেশ্বরেরই পাঠানো রেখেছে এইটা। হ্যাঁ একদম, এই ছবিগুলো আমার কাছেও এসেছে। আমি শুধু জিজ্ঞেস করছি, আচ্ছা এইখানে অ্যানাকোন্ডা আছে? আমি এই অ্যানাকোন্ডা নিয়ে একটা গল্প বলি। কমলদা রেকি করতে গেছিলো, এই দু মাস আগেকার কথা বলছি। আমি প্রত্যেকদিন শুধু ফোন করতাম, আমি শুধু ছবিটার মধ্যে অ্যানিমাল নিয়ে কনসিয়াস, কারণ অভিনয় টভিনয় পরে দেখা যাবে, কারণ আগে বেঁচে ফিরি, কারণ প্রচুর জন্তু জানোয়ারের সাথে ফাইট আছে। তো আমি তিনটে নিয়ে খুব কনসিয়াস ছিলাম, একটা ডেফিনেটলি অ্যানাকোন্ডা, একটা পিরানা, কারণ পিরানার সাথেও একটা মানে আমরা জলে ডুবে যাই, কারণ আমার মনে হয় কি ভারতবর্ষে এরকম আন্ডার ওয়াটার শ্যুট হয়নি বা এরকম শুটিং হয়নি যেভাবে আমরা প্ল্যান করছি। কিন্তু এই আন্ডার ওয়াটার সিকোয়েন্স যেখানে আমাদের শিপটা ডুবে যায়, আমার একটা ম্যাপটা শিপের মধ্যে থাকে, তো ওইটাকে বার করতে হবে। তো শঙ্কর জলে ডোবে অ্যান্ড উই আর গোয়িং টু, মানে জলে শিপের মধ্যে যাচ্ছে, সেখানে আমার হাতটা কেটে যায় অ্যান্ড পিরানা মাছ ওই রক্ত সঙ্গে সঙ্গে পুরো অ্যাট্যাক করে। তো এরকম একটা সিকোয়েন্স আছে, কতটা করতে পারবো আমি জানি না, কিন্তু চাঁদের পার ওয়ানটা দেখে বিশ্বাস করা যেতে পারে না এটা হতে পারে। কারণ আমার এখনও মনে আছে, আমরা যখন পড়ছিলাম, এই তো সিংহ পিছনে, দেবের পিছনে, শঙ্কর পিছনে ছুটবে, আমি হাসছি, কি বলছো দাদা, সিংহ ছুটবে আমার পিছনে, আর কি পাচ্ছ না, হাতির একটা দল শঙ্করের পিছনে ছুটছে, আবার আমি হাসছি, কিন্তু সবটাই কিন্তু হয়েছে। তখন আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না কি এটা কি সম্ভব, কিন্তু আজকে আমি সবটাই বিশ্বাস করি এটা সব কিছু সম্ভব, কারণ কমলদা কোনোদিনও ই বাদ দিতে যায় না, মানে ও যা চায় সেটা ঠিক নিয়ে নেয় এবং কম্প্রোমাইজ করে না। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমি শুধু জিজ্ঞেস করলাম কি আচ্ছা ওইটা কি হলো, ওই অ্যানিমেলটা কিছুতেই আমাকে উত্তর দিত না, চুপ করে চলে আসতো। এবারে একদিন অফিসে ধরেছি, তুমি বলছো না কেন, বলতে তাহলে শোনো, আমি বললাম অ্যানাকোন্ডা, আই নিড অ্যানাকোন্ডা, বলে নো প্রবলেম বলে চলে গেল। একটা লোক পায়ে নাকি চটফট বেঁধে, ব্যান্ডেজ ফ্যান্ডেড বেঁধে পায়ে জলে নাকি পাটা ডুবিয়ে বসেছিল, আধ ঘন্টা পরে চারটে লোক এলো, লোকটাকে তুললো, তার পাটা পুরো একটা অ্যানাকোন্ডা গিলে নিয়েছে, সেইটা নিয়ে তুলে বার করলেন, স্যার দিস ইজ অ্যানাকোন্ডা, নিশ্চয় তুমি আর কি মারছো। হ্যাঁ মানে কিছুটা এরকম, মানে আমাদের সঙ্গে এরকম কিছু হবে না, আমরা ভালো করে শুট করবো,
তারপরে সাহস হলো না এবার জন্য না আর কি কি জিজ্ঞেস করবো, বাট ইয়া ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফিজিক্যালি চ্যালেঞ্জিং একটা ছবি, কারণ এইখানে ফিজিক্যালি চেয়ে বেশি মেন্টাল স্ট্রেংথটা অনেক বেশি দরকার, কারণ আমরা খুব কম টাইমের জন্য যাচ্ছেন, প্রচুর কাজ আছে। মানে আমরা চাঁদের পাহাড় প্রত্যেকের আমি আজ পর্যন্ত এত কমপ্লিমেন্ট কোনো ছবিতে পাইনি, ইনফ্যাক্ট আমি লন্ডনেও গেছিলাম, এর মধ্যে অনেক বিভিন্ন জায়গায় গেছি, প্রত্যেকেই শুধু আমাকে শঙ্কর নিয়েই বলেছে, মানে দেব শঙ্কর এই যে শঙ্করটা তুমি ছাড়া বাও। তো আমরা জানি, আমি আর কমল দা ভেঙ্কটেশও জানি, যে আমরা এমন একটা ঝুঁকি নিতে চলেছি, 22 কোটি টাকার ছবি, মানে হিউজ ফর বাংলা ছবি, কিন্তু আমরা আমরা যেটা চাই যে বাংলা ছবির ইতিহাসে বা ভারতবর্ষের ছবি ইতিহাসে যেন প্রত্যেকটা দর্শক চমকে যায়, এটা কীভাবে করলো, এটা কীভাবে সম্ভব হলো, একটা ছেলে কীভাবে এটা করতে পারে, বা এই পুরো টিমটা কীভাবে ভাবতে পারে। একদম। দেব 15 কোটি চাঁদের পাহাড় সেটা 22 কোটিতে দাঁড়ালো, এটাকে অ্যানাকান্ডা রেট বাড়ালো না দেব পারিশ্রমিক বাড়ালো? আমার চাঁদের পাহাড় আমি পয়সা নিই, এই ছবিতে আমি পয়সা নিই, কারণ আমার মনে হয় সুমনদা তুমি এই অফিসটা নিয়ে কথা বলি, এই পি আন্দকে আমি প্রথম দিন থেকে তোমাকে দেখছি, আজকে তুমি বিশাল বড় নাম করেছো, ইউ আর দ্য আইকন, ইউ আর দ্য সুপারস্টার, তোমার জগতে ইউ আর দ্য বিগেস্ট নেম, মানে এটা মোর দ্যান মানি, বাংলা ছবির ক্ষেত্রে তোমার অবদানটা এইরকম রাখতে চাও যে যে বাংলা ফিল্ম তোমায় আজকে আমাকে বানিয়েছে, আজকে বাংলা ছবি আমাকে অনেক কিছু দিয়েছে, পেব্যাক টাইম, কে আমি বাংলা ছবিকে কি দিলাম, আর আমি না লোভী নই, কে আই এম নট দ্যাট, কে আমার প্রচুর ব্যাংক ব্যালেন্স দরকার বা আমার প্রচুর গাড়ি বাড়ি দরকার, আমার এটা চাই ওইটা চাই না, আই এম ভেরি হ্যাপি, বাট আমার হ্যাপিনেসটা হচ্ছে, আমার ইনকামটা হচ্ছে কি আমি কিছু করে গেলাম যেটা পুরো পৃথিবী দেখলো বা পুরো বাঙালিরা প্রাউড ফিল করলো, এইটা হতে চলেছে বা এটা করেছে। তুমি খুশির কথা বলছিলে, রুকমিনী যাচ্ছে কে দেখছে হয়তো, বাট এনিওয়ে আই থিংক রুকমিনী, আমি কেন জিজ্ঞেস করছি তো লেগ পুল করতে না, কেন জিজ্ঞেস করছি তার একটা কারণ আছে, কারণ হচ্ছে যে ম্যানাউস থেকে তোমরা যাবে, আমরাও একদম ম্যানাউসের স্টেশন, ইনফ্যাক্ট আমরা একটা অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম, সেখান থেকে যেতে হয় অ্যামাজন, কোড অ্যামাজনে পৌঁছানোর আগে 8 ঘন্টা আগে থেকে মোবাইল নেটওয়ার্ক বলে কিছু নেই, জিপিআরএস ফিপিআরএস ভুলে যাও, কোথায় তুমি আছো, যদি তোমার পথ হারিয়ে যায় আদৌ কোনোদিন লোকালয়ে ফিরতে পারবে কিনা কোনো গ্যারেন্টি নেই, এবং সেইটা নিঃসন্দেহে কমলেশ্বরের জন্য বা ইউনিটের জন্য চেঞ্জ হবে না। তো সেখানে তুমি যতদিন, আমি জানি না টোটাল শুটিং শিডিউলটা কতদিনের, এক মাসের তুমি সম্পূর্ণ, তুমি যদি অ্যামাজনে স্টেশন থাকো সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন, তো বাড়ির লোক বন্ধু বান্ধব এবং বান্ধবীরা সবাই তো চিন্তা করবে। হ্যাঁ, বাট আই থিংক এরকম ধরনের ছবির জন্য এরকমই একটা সিচুয়েশন দরকার, বিকজ ইউ হ্যাভ টু বি অ্যালুফ, নাহলে এইটা এই চাঁদের পাহাড় হচ্ছে একটা সাধনার একটা জায়গা, বিকজ ইফ আই হ্যাভ টু, মানে ইটস এ ডিফিকাল্ট ফিল্ম, মানে আমি যদি সারাক্ষণ হোয়াটসঅ্যাপে থাকি, আমি যদি সারাক্ষণ ফোনে থাকি, আই ডোন্ট ওয়ান্ট টু ডিফোকাস মাই সেলফ, কি আমি চাইছি এই ছবিটা অন্তত, বিকজ চাঁদের পাহাড় সিরিজটাই এরকম একটা সিরিজ, কি আমি আচ্ছা শর্ট রেডি, ওকে চলো বেবি আই লাভ ইউ, ওকে এইটা ওরকম, এটা ওরকম ধরনের ছবি না, বিকজ আই হ্যাভ টু বি অলওয়েজ ইনভলভ, ইউ নেভার নো একটা সাপ কোথা দিয়ে কামড়ি দিয়ে চলে গেল, মানে আমি এখন আমার আমার মেকআপ দা আছে এখানে, সোমনাথ কুণ্ডু, সোমনাথ দা এখানে আছে, সাউথ আফ্রিকা আমরা এরকমই একটা সিকোয়েন্সে পড়ে গেছিলাম, মানে ওইখানে তো মানে সাপগুলো সাউথ আফ্রিকা দে টেক দ্যাট কালার অফ দ্য অ্যাটমসফিয়ার, একটা গাছের ডালের মতনই ছিল, আমরা জঙ্গলে শ্যুট করতে করতে আমার হঠাৎ করে লক্ষ্য হলো একটা সাপ নিচে আছে, এটা পুরো পাথরের মতন লাগছে, আর সোমনাথ দা পাটা রাখতে গেলাম নিচে সাপ দেখো, নিমিষের মধ্যে সাপটা পুরো এরকম করে দাঁড়িয়ে গেলো, না 8 ঘন্টা লোকটা কিছু কাজ করতে পারলো না, টিল নাও কিপস অন থ্যাঙ্কিং মি দ্যাট তুমি আমার জীবনটা বাঁচালে। তো এই ধরনের ছবিতে না ইউ হ্যাভ টু বি অলওয়েজ অ্যালার্ট, অ্যান্ড ইউ নো কে ব্রাজিল অ্যামাজনকে বলে ফরেস্ট অফ ডার্ক ওয়াটার্স, মানে এমন এমন ছোট ছোট নদী আছে যেখানে হিপোস আছে, যেখানে ক্রোকোডাইল আছে, যেখানে অ্যানাকোন্ডা আছে, যেখানে পিরানা আছে, তুমি একটু ডিফোকাস হলে বা একটু তোমার চোখটা এদিক ওদিক গেল, একটা ছোট ব্যাং, মানে যেটা দিয়ে ওরা ডাটিং করে, মানে এখানে আদিবাসী যে একটা আছে, ওই যে এখানে একটা ডাট বলে একটা আছে, ব্লো পাইপ, ওই যে 1.5 ইঞ্চি ব্যাঙের থুতুটাকে নিয়ে ওইটা করে আর কি, মানে ওই থুতুটা, মানে এক বুন থুতু 20টা লোককে মারতে পারে, দ্যাট ব্লাডি পয়জনাস, ওইটাকেও আমরা ইউজ করছি ছবিটার মধ্যে, কারণ শঙ্কর একটা জায়গায় ফেসে যায়, ওই ব্যাংগুলোকে তৈরি করে থুতুগুলোকে নিয়ে একটা জিনিস হয় একটা জানোয়ারকে মারার জন্য, সেটা আমি বলছি না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, বাট কমল দা আমি হ্যাটস অফ, মানে কিভাবে স্ক্রিপ্টটা লিখলো, মানে ইটস আমেজিং, মানে আমার মনে হয় আমি কাউকে ছোট বড় করছি না, বাট চাঁদের পাহাড় 1-এর চেয়ে চাঁদের যারা 1 দেখেছে পার্ট 2টা আরও বেশি ভয়ানক, আরও বেশি স্টোরি ওরিয়েন্টেড, আরও বেশি
কি বলবো লাইক বেশি ইন্টারেস্টিং যদি বলা আর একটা জায়গায় তো তোমরা একটা সুবিধা পাবে সেটা হচ্ছে 1915 সাল আমি নিশ্চিত 1915 সালেও এই ভার্জিন ফরেস্ট যে চেহারায় ছিল 2016 তো সেই চেহারায় ওরা ইচ্ছে করে রেখেছে এবং রাখতে সফল হয়েছে সুতরাং তোমার মানে পুরনো যে মানে পুরনো সেট একটা পিরিয়ড পিস তৈরি করছো সেই কষ্টটা করতে হবে না হ্যাঁ বিকজ আমরা এখানে যে আদিবাসী গ্রুপটাকে ইউজ করি ট্রাইবাল গ্রুপটাকে ইউজ করছি আমরা পাচ্ছি আমরা অরিজিনাল ট্রাইবাল গ্রুপটাকে ইউজ করছি ইনফ্যাক্ট অ্যামাজন ইজ ভেরি ফেমাস ফর রাবার প্ল্যান্টেশন আমরা এই রাবার প্ল্যান্টেশনের মধ্যে শুট করব ওই নৌকো করে মাসে একবার তোমার জলের রাজ্য ছেড়ে ডাঙায় আসে গোটা মাসের বাজার খাবার দাবার কিনে নিয়ে ওইখানে ঢুকে গেল একদম একদম এন্ড আমরা এরকম আইল্যান্ড গুলো ডিসকভার করেছি মুখে দেব চুমু খাবে নায়িকা টাইকার খুব একটা নাকি নায়িকা আছে রুকমিনি খুব একটা খুশি হবে না একটা ফোনে পাবে না তারপরে আবার বিদেশি নায়িকা আছে না না রুকমিনি আরো একটা চাপ আছে জন্মদিন হচ্ছে তার পরের দিনই কিন্তু মা বললো না আমি একটু বেরিয়েছি কেন কি হয়েছে বল না না কিছু হয়নি এই তো এমনি ফোন করলাম কেমন আছো বলো ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম আমি দেবকে আমার মনে আছে চাঁদের পাহাড় যখন শ্যুট করে দেব আর কমলেশ্বর স্টুডিওতে এলো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আর একটা চাঁদের পাহাড় কিংবা একটা জুরাসিক পার্ক টাইপের ফিল্ম আর তার বদলে দেবকে যদি নায়িকা হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া কিংবা করিনা কাপুরের সঙ্গে কাজ করার একটা অফার থাকে দুটোরই বাজেট কাছাকাছি চলে আসে কোনটা বাজবে দেব কী বলেছিল তোমায় বলা হলো যে একেবারে চাঁদের পাহাড় বা আরও একটা জুরাসিক পার্কের মতো ফিল্ম হবে সেখানে তুমি হিরো অথবা সেই একই বাজেটে তোমার হিরোইন হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া বা করিনা কাপুরকে নেওয়া হবে কোনটা তোমার চয়েস হবে হিন্দি বললে তো হিন্দি আর বাংলার মধ্যে তফাৎটা না 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 আমি ভাষাটা ভুলে যাও একটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া বললে মানে হয়তো চ্যানেলবার পার্ট 2 না হলে প্রিয়াঙ্কা চোপড়া হ্যাঁ প্রিয়াঙ্কা 6 মাসে এত রেমুনারেশন দেয়া হবে যে 6 মাসে ঝরঝরে বাংলা বলবে আই থিংক প্রিয়াঙ্কাকে যদি চাঁদের পাহাড়ের ডেটের সাথে ক্ল্যাশ হয় হ্যাঁ তো প্রশ্নই ওঠে না প্রিয়াঙ্কা কে প্রিয়াঙ্কা আমি আপনাকে চিনি না উত্তরটাই এটা হবে যদি ডেটের সাথে ক্লাশ না হয় তাহলে তো ডাজেন্ট না এটা তো ক্লাশ হচ্ছেই মানে তোমার আইদার অর তোমার যে কোনো একটা বাজতে হবে তাহলে তো চাঁদের পাহাড় অফকোর্স ইট গোজ উইদাউট সেইং কারণ চাঁদের পাহাড়টা যদি দ্বিতীয়বার আমরা জানি না আমরা করতে পারবো কিনা আর হবেও কিনা কারণ এই ক্যানভাসের ছবি দ্বিতীয়বার আমরা পাবো না যেটা ভেবেই আমরা করেছি আর কারণ উই হ্যাভ গিভেন আওয়ার বেস্ট কারণ এরকম ছবি আর দ্বিতীয়বার হয় না আর যদি হয় তো পৃথিবী আমি যেখানে থাকবো না কেন থাকি না কেন আর যত কোটি টাকা যেই দিক না কেন আমি আই ডোন্ট থিংক আই নিড টু থিংক অলসো ব্যাং অন চাঁদের পাহাড় পার্ট 2 দ্যাটস ইট তবে এই অপশনটা যদি আমাকে দেওয়া হয় আমি দ্বিতীয়টার জন্যই যাব আই নো আই ক্যান আন্ডারস্ট্যান্ড দেব এটা আরেকবার প্রমাণ করলো যে তুমি কতটা ফোকাস ছিলে আমি ইনফ্যাক্ট আমি নিজেই দেখছিলাম কি আমি নিজেই বিশ্বাস করতাম না ওই সময় কি পার্ট 2 হতে পারে কারণ পার্ট 1 এ প্রচুর 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 পরিশ্রম করেছিলাম মানে আমার এখন মনে আছে ইনফ্যাক্ট পার্ট 2 শুটিং হয়ে গেছে ইতিমধ্যে একজন নায়িকা ছবিটার মধ্যে নায়িকাও আছে একটা রাশিয়ান মেয়ে ওর পা ভেঙে গেছে একটা হর্সের সুপার যেটা আমার হয়েছিল চাঁদের পাহাড় 1 এ আচ্ছা হ্যাঁ হ্যাঁ যেটা আমি ঘোড়া থেকে পড়ে গেছিলাম সেটা ওর হয়েছে তার পা ভেঙে গেছে বলে আমরা শুটিং করতে পারলাম না এবারে একটা ইনসিডেন্ট হয়ে গেছে এবারে তারপরে আমরা একটা কোর মিটিং করেছি সেইং দ্যাট কে বস ইউ হ্যাভ টু বি অ্যালার্ট উই জাস্ট কান্ট টেক ইট ফর গ্রান্টেড এবারে অ্যানিমালস আমি ভুক্তভোগী মানে অ্যানিমালসে যে কোনো প্রাণী বিকজ ওরা আমাদের টেম্পারমেন্ট বুঝবে না আমাদেরকে ওদের টেম্পারমেন্টটা বুঝতে হবে তো ইউ জাস্ট কান্ট টেক ইট ফর গ্রান্টেড আমরা একটা টাইম ডিসাইড করবো তার মধ্যে শটটা না তো ইউ হ্যাভ টু গিভ দ্যাম দ্য রেস্ট আমরা ওই শটটা নেবো না কারণ ও আজকে ঘোড়া অ্যাগ্রেসিভ না ওটা ওর মতো করে হয়েছে সেটা পড়ে গেছে কিন্তু উই ক্যান টেক চান্সেস উইথ প্যান্থার উই ক্যান টেক চান্সেস উইথ ক্রোকোডাইল ক্রোকোডাইলের সঙ্গে ফাইট আছে 1-to-1 ফাইট আছে অ্যানাকন্ডার সঙ্গে 1-to-1 ফাইট আছে তো পিরানা আছে উমুক আছে তুমুক আছে প্রচুর কিছু আছে একটা সিংহ ছিল এখানে চারটে প্যান্থারের সাথে একসঙ্গে একসঙ্গে ট্রেন্ড লাইন কিছুটা আফ্রিকার মতো এখানে তুমি কোনো অ্যামাজনে আমাকে শঙ্কর বলছি কমলদা বললো কে এখানে
দ্যার ইজ নো ফার্ম, যেখানে ট্রেন ফার্ম যেগুলো আমরা সাউথ আফ্রিকায় পেয়েছিলাম, একটা ট্রেন ফার্ম থেকে যতই হোক একটা ট্রেনার ছিল যাকে ও চেনে, এইখানে প্রত্যেকটা জিনিস চার দিন আগে জঙ্গল থেকে তুলে নিয়ে আসবে, শুটিং করবে, আবার আমরা জঙ্গলে ছেড়ে দেবো। দ্যাট মিনস যেই লোকটা নিয়ে আসবে তাকেও চেনে না কিন্তু, মানে তাকেও যদি সুযোগ হয় তাকেও খেয়ে নেবে। তো উই জাস্ট ক্যান টেক ফর গ্রান্টেড। অ্যান্ড একটা যেই আমরা 50 জন যাচ্ছি কলকাতা থেকে, প্রত্যেকের সঙ্গে আমাদের 1-to-1 মিটিং হয়েছে, অ্যান্ড সবাইকে বলেছি বি অ্যালার্ট, মানে হয়তো আমরা 4-5 জন একসঙ্গে থাকতে হবে, কারণ উই হ্যাভ টু বি লাইক নিচে দেখতে হবে, উপরে দেখতে হবে, এদিক ওদিক সারাক্ষণ তাকিয়ে থাকতে হবে, প্রত্যেকটা স্টেপ তোমায় কনসিয়াসলি ফেলতে হবে। তার কারণ ওই রেইন ফরেস্টে কি হয় যে পাতা, মরা পাতা, তার ভেতরেই টেরেন্টুরার গর্ত, তার ভেতরেই সমস্ত বিষাক্ত পোকামাকড়, বুলেট অ্যান্ট, এই যেটা তোমার দেখাচ্ছি, মানে আমি বলছি যে তুমি কোনোভাবে ক্যালাসলি একটা স্টেপ ফেলতে পারবে না, এবং যে রাস্তা দিয়ে তুমি যাবে জঙ্গলের মধ্যে সেটা হয়তো প্রথমবার তুমিই যাচ্ছ। স্মৃতিগুলো মনে পড়ে গেল, থ্রিলটা হচ্ছে এই যে কেউ করেনি, এই যে আমি করতে পারলাম, এইটা ভাবলে না সমস্ত কষ্ট সমস্ত দুঃখ কোথাও যেন সরে যায় বা হারিয়ে যায়। এই যে প্রথমবার বাংলা ছবি ব্রাজিলে গেল, ইনফ্যাক্ট যেটা আমরা শুনলাম যে খুব বেশি যে হলিউড ছবি হয়েছে তাও হয়নি, কিন্তু অ্যামাজন এমন একটা আনটাচ 3টে বা 4টে ছবি এখানে শ্যুট হয়েছে, খুব বেশিও ছবি হয়নি। তো ইন্ডিয়ার কোনো ছবি এখানে শ্যুট হয়নি, ফার্স্ট টাইম এনি ইন্ডিয়ান ফিল্ম ইজ গোয়িং টু শ্যুট দেয়ার। তো সব মিলেমিশে ইউ আর দ্য ফার্স্ট পার্সন ইজ গোয়িং টু শ্যুট ওভার দেয়ার, মানে এইটা ইতিহাসে থেকে যাবে, তোমাকে ভালো করতে হবে। আর একটাই কথা দেব, অবশ্যই একটা ইতিহাস তৈরি করতে চলেছ, কিন্তু ইতিহাস হয়ে যাবে, না না বড় বড় করে আমি লিখলাম যে সাবধানে, হ্যাঁ প্রত্যেক মুহূর্তে সাবধানে থেকো, কারণ ওখানে কোনো যে ধরনের ফেসিলিটি, ইভেন মানে আমি ফার্স্ট ওয়ার্ল্ড ছেড়ে দিচ্ছি, আমরা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গেও পেয়ে থাকি, তার আশেপাশে কিছু পাওয়া যাবে না। একটা সামান্য প্রাথমিক চিকিৎসার জন্য 8 ঘন্টা তোমায় ট্রাভেল করে, আমাদের অনেক সময় এতগুলো লোক যাচ্ছে ওখানে থাকার জায়গা নেই, মানে আমাদের 150 জন ইউনিট, কারণ ওইখান থেকে অনেকগুলো লোক থাকবে, তো আমাদের থাকার জন্য প্রচুর প্রবলেম হচ্ছে, কারণ এত বড় অ্যাকোমোডেশন রাখার জন্য লোক এখানে এই নেই, ফেসিলিটি নেই। তো এই জিনিসগুলোও আছে, ডেফিনেটলি আছে। দেব খুব ভালো থাকো, আমার ধারণা যে রিলিজের ডেটও মোটামুটি একটা ফাইনালাইজ হয়েছে, December 22 নাগাদ রিলিজ করবে। আর শুটিং শেষ করে অবশ্যই তোমার কাছে আমি এবং দর্শকরা নতুন নতুন অভিজ্ঞতার গল্প শুনবো, এটা তোমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকুক। আরেকবার দেবকে শুভেচ্ছা জানিয়ে শুধু এইটুকু বলবো যে নিঃসন্দেহে 22 কোটি টাকার ছবি বাংলা ফিল্মে এর আগে হয়নি, সুতরাং বক্স অফিসেও আরেকটা এলডোরাডো কিন্তু শঙ্করকে খুঁজে পেতেই হবে।